গণেশ জননী পূজোর রীতি পুঁটি মাছ রান্না। পূজোর আয়োজন ফিকে হলেও তার নিষ্ঠায় কোনো ফাঁক থাকে না, জানালেন পূজো আয়োজকরা। বীরভূমের তাঁতিপাড়ার মোদক সমাজের গণেশ জননী পূজো। মোদক সমাজের সদস্যরা জানায়, বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া মোদক সমাজের গণেশ জননী পূজো মেলবন্ধনের পূজো। এই পূজো আনুমানিক 300 বছরের পুরনো। মোদক সমাজের বলা ইতিহাস অনুযায়ী, পূর্বে এই তাঁতিপাড়া হাটতলার হাটে প্রচুর গুড় ব্যবসায়ীরা গুড় নিয়ে আসত জেলার বিভিন্ন প্রান্ত এবং বিহার ও ঝাড়খণ্ড থেকে। সেই গুড়ের কিছুটা অংশ তোলা হিসেবে নেওয়া হতো ব্যবসায়ীদের কাছ থেকে। সেই সঞ্চিত গুড় বিক্রি করে এবং কয়েক বিঘা জমির ধান বিক্রি করে গণেশ জননী পূজোর সূচনা হয়। এই পূজো শুরু করেছিলেন প্রয়াত কেদার রুজ। একটা সময় ছিল যখন এই পূজোকে কেন্দ্র করে তাঁতিপাড়ার হাটতলা পরিণত হতো মিলন মেলায়। বিশাল আড়ম্বরে পূজিত হতেন গণেশ জননী। এই পূজোর বিশেষ রীতি হল, পূজোর দিন প্রতিটি ময়রা পরিবারে পুঁটি মাছ রাধা হবে এবং থাকবে বরবটি কলাই। আজ গণেশ জননী পূজোয় এত আড়ম্বর নেই, পূজোর জৌলুস ফিকে হয়ে গেছে অনেকটাই, কিন্তু পূজোর রীতি রেওয়াজ পালনে কোনো ফাঁক নেই। কিন্তু মোদক সমাজের সদস্যরা জানান, অর্থাভাবে বর্তমানে অনেক মোদক বাড়িতেই পুঁটি মাছ হয় না, তবে বরবটি কলাই থাকেই। জাঁকজমকের ঘটা না থাকলেও ভক্তি শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে পূজিত হন ময়দাদের কুলদেবী গণেশ জননী। আমাদের এই গণেশ জননী পুজো 300 বছরের পুরাতন এবং এটা মোদক সমাজের পুজো। আগে এই পুজো খুব চরমে পালিত হতো, কিন্তু এখন মোটামুটিভাবে পুজোটা হয়ে আসছে। আর এই পুজোর বিশেষত্ব হল, এই পুজোতে প্রত্যেক বাড়িতে ময়দা বাড়িতে বরবটি পাওয়ায় এবং পুঁটি মাছ, এইটা বিশেষত্ব। কিন্তু এইবারে বৃহস্পতিবার করেছে না, অনেকে পুঁটি মাছটা ব্যবহার করছে না, বরবটি ইয়েটা রুটিটা চলে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড। তাঁতিপাড়ার মোদক সমাজের গণেশ জননী পূজো। মোদক সমাজের সদস্যরা জানায়, বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া মোদক সমাজের গণেশ জননী পূজো মেলবন্ধনের পূজো। এই পূজো আনুমানিক 300 বছরের পুরনো। মোদক সমাজের বলা ইতিহাস অনুযায়ী, পূর্বে এই তাঁতিপাড়া হাটতলার হাটে প্রচুর গুড় ব্যবসায়ীরা গুড় নিয়ে আসত জেলার বিভিন্ন প্রান্ত এবং বিহার ও ঝাড়খণ্ড থেকে। সেই গুড়ের কিছুটা অংশ তোলা হিসেবে নেওয়া হতো ব্যবসায়ীদের কাছ থেকে। সেই সঞ্চিত গুড় বিক্রি করে এবং কয়েক বিঘা জমির ধান বিক্রি করে গণেশ জননী পূজোর সূচনা হয়। এই পূজো শুরু করেছিলেন প্রয়াত কেদার রুজ। একটা সময় ছিল যখন এই পূজোকে কেন্দ্র করে তাঁতিপাড়ার হাটতলা পরিণত হতো মিলন মেলায়। বিশাল আড়ম্বরে পূজিত হতেন গণেশ জননী। এই পূজোর বিশেষ রীতি হল, পূজোর দিন প্রতিটি ময়রা পরিবারে পুঁটি মাছ রাধা হবে এবং থাকবে বরবটি কলাই। আজ গণেশ জননী পূজোয় এত আড়ম্বর নেই, পূজোর জৌলুস ফিকে হয়ে গেছে অনেকটাই, কিন্তু পূজোর রীতি রেওয়াজ পালনে কোনো ফাঁক নেই। কিন্তু মোদক সমাজের সদস্যরা জানান, অর্থাভাবে বর্তমানে অনেক মোদক বাড়িতেই পুঁটি মাছ হয় না, তবে বরবটি কলাই থাকেই। জাঁকজমকের ঘটা না থাকলেও ভক্তি শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে পূজিত হন ময়দাদের কুলদেবী গণেশ জননী। আমাদের এই গণেশ জননী পুজো 300 বছরের পুরাতন এবং এটা মোদক সমাজের পুজো। আগে এই পুজো খুব চরমে পালিত হতো, কিন্তু এখন মোটামুটিভাবে পুজোটা হয়ে আসছে। আর এই পুজোর বিশেষত্ব হল, এই পুজোতে প্রত্যেক বাড়িতে ময়দা বাড়িতে বরবটি পাওয়ায় এবং পুঁটি মাছ, এইটা বিশেষত্ব। কিন্তু এইবারে বৃহস্পতিবার করেছে না, অনেকে পুঁটি মাছটা ব্যবহার করছে না, বরবটি ইয়েটা রুটিটা চলে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।